Potesti i wyższe od innej kontroli poszły do tego przemysłu, tego potestu poszły do tego wyszedłstwu auta na koronu gadziu, który ma wyszedł. Ani tej wyższy nam nie produkt, ta od innej kontroli poszły do tego przemysłu, jest do tego koronu, czy jest się do tego koronu. Ja myślę, że tym będzie też odpowiedź, bo tym podzitą jest to, a jeśli dam więc swoje podaszki to. Jak on był też już na Madzi, szmota, a 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 szmota, jakie to jest imię? Ale oni powrót chciałem uwagi, a przyjmują publiczną, że mogą was wejść. I są te kasy, to się tak, co trzeba włączyć, jak im było gramy, podzielić, to się tak, to było to, to też tak, to było to, 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 jeśli piszcie, to to używa do tego wojewoda. Teraz mam anory, my wystąpimy do rysy. Wypadłem się do bardzo ważnego. Jedno, pasty, proszę, aby wziąłem z elitora, to koalicję. I mam piszcie, koronę do piszma, piszcie, piszcie, mamy do rysy. Jak to, i tyle dom koalicji, jego odmiany do zgłoszania do odmiany koalicji, a na swojej jednolnej projekty. Ogrół tym wyborom dyktywaci, tam szanowni odmiany szanowni, my potrzebujemy na ulicy. Tym numer ochrona dla indywidu, jednolnej odmiany, tym numer w dyszu. Jego dnie swajki, ułożono go do dyszadostu, jego ciągnuty, koronu dyszuje. A on to tylko trochę się ale nie widzimy dalej. Jakie to jakimi rządzą, to pan lokalny wynikiem jest, bo w jednym roku, w jednym roku, albo by też sami to jest. Czarno mogą być szanowne szykla, uważna, kiedy albo by tych. Jej rodzinie, majki poszło, bo to wyszło z tym domu, ale się, jego i parki, kolejny wyszło, czyli dyskutowali, u mnie prawie się. এখানেও অনেক অগ্রগতির দৃষ্টান্ত আমাদের রয়েছে, অনেক সাফল্যের দৃষ্টান্ত আমাদের রয়েছে, সেগুলিও এখানে স্লাইডের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসতম্বার উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি, এর অধীনে পাঁচটি কৌশলগত বিষয়বস্তু রয়েছে এবং ২৯টি করণীয় বিষয় নির্ধারিত আছে। এক্ষেত্রেও আমাদের অগ্রগতি রয়েছে, অর্জন রয়েছে, সেগুলি স্লাইডের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং ছয় নম্বর উদ্দেশ্য আমাদের রপ্তানি উন্নয়ন, রপ্তানি ক্ষেত্রে যাতে আরও বেশি বেশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, এই রপ্তানির সামনে আমরা পাঁচটি কর্ম কৌশলগত বিষয়বস্তু এই নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২৮টি করণীয় বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এক্ষেত্রেও কিছু অগ্রগতি বা কিছু সাফল্যের যে বর্ণনা, কিছু গুরুত্বকার কর্মকাণ্ডের বর্ণনা আমাদের স্লাইডের মাধ্যমে আমরা তুলে ধরেছি। ৭ নম্বর উদ্দেশ্য স্বাস্থ্য পরিচর্যা বা হেলথ কেয়ার, এক্ষেত্রে কৌশলগত বিষয়বস্তু ৪টি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং করণীয় বিষয় ২০টি। এক্ষেত্রেও আমাদের সাফল্যের কিছু দৃষ্টান্ত এখানে উল্লেখ করা হয়েছে। ৮ নম্বর উদ্দেশ্য তথ্য জগতের সার্বজনীন প্রবেশাধিকার বা ইউনিভার্সাল অ্যাক্সেস, এখানে কৌশলগত বিষয়বস্তু ৪টি এবং করণীয় বিষয়ে ১৪টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রেও আমাদের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ৯ নম্বর পরিবেশ জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত, এক্ষেত্রে একটি সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে যে সিরাজগঞ্জ কক্সবাজার কক্সবাজার উভয় সম্প্রসারণের মধ্যে দুর্যোগের আগাম ঘটনা, এক্ষেত্রে ৫টি কৌশলগত বিষয়বস্তু
এবং সর্বোচ্চ করণীয় বিষয় আমাদের নীতি নামায় অন্তর্ভুক্ত করছে। সর্বশেষ যে উদ্দেশ্য, 10 নম্বর উদ্দেশ্য হল স্থাপত্য আইসিটি বা আইসিটিতে সহায়তা প্রদান। এখানে 8টি বৈষম্যগত বিষয়বস্তু এবং 42টি করণীয় বিষয় রয়েছে। আমি আগে বলে ফেলেছি যে এই সকল করণীয় বিষয় বা যে কৌশলগত বিষয়বস্তু এবং উদ্দেশ্য এগুলি পুনরায় পর্যালোচনা করা বা রিভিশনের ফ্লেক্সিবিলিটি সেটা নীতিমালার মধ্যে রাখা হয়েছে। তাছাড়া তার কি কর্তব্য সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন করণীয় কাজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি। এর ফলে এই সকল কার্যক্রম গ্রহণ করার সহজতা রয়েছে এবং এই ফ্লেক্সিবিলিটির কারণে আমরা আমাদের যে পরিচিত অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে ভবিষ্যতে এগুলা আরও বাস্তবমুখী করা, আরও প্রয়োগমুখী করার সুযোগ এই নীতি বর্ণিত বিষয়গুলি ডিজিটাল বাংলাদেশের গঠনের সূচনা মাত্র। এই কর্মকাণ্ড এই নীতিমালা চূড়ান্ত পর্যন্ত লাভ করেছিল 17 জুলাই 2009 সালে, এরপর মাত্র 7 মাস হয়ে গিয়েছে। সুতরাং সময় বিবেচনা এটি খুব দীর্ঘ সময় নয়, তবে ইতিমধ্যে যে সূচনা শুরু হয়েছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য উৎসাহজনক এবং আমি আশা করি আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, প্রাইভেট সেক্টর, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাই যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে এই আইসিটি যে নীতিমালা এটা বাস্তবায়নের মাধ্যমে সর্বক্ষেত্রে আমাদের দক্ষতা অর্জিত হবে, সর্বক্ষেত্রে আমরা আরও অগ্রসর হতে পারব, বিশ্ব যে গ্লোবাল দেশ সেখানে আমরা আরও দক্ষতার সাথে আরও সাফল্যের সাথে আমরা কম্পিটিশন করি।